ওখানে সকাল 10টার দিকে এলাকাবাসী দেখতে পাই ব্যাংকের পিছন দিকে, কি ব্যাংক এটা? এটা এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাংকের পিছন দিকে জানলাটা ভাঙা আছে, ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছে। ঢোকার পরে আশ্চর্য জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভল্ট যেখানে আছে ভল্টের দুই ধার দিয়ে ওরা ভাঙার চেষ্টা করেছে, ওটা কিন্তু ভাঙতে পারেনি। হ্যাঁ, এবার ভল্টটা যদি ভেঙে নিয়ে চলে যেত তাহলে একটা বিশাল ক্ষতি হয়ে যেত। আর আশ্চর্যের বিষয় এটা দেখতে পাচ্ছি যে আজ থেকে ঠিক 15 দিন আগে এখানে এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী অপহরণ হয়েছিল। সে আবার কোন লেনদেনের করে বা কীভাবে এসছে ফিরে এসছে এটাতে প্রশাসন কিন্তু নির্বিকার। হ্যাঁ, এই যে পরপর ঘটনাগুলো ঘটে চলেছে এলাকাবাসী তাতে কিন্তু আতঙ্কিত। আমরা দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যা হলেই মদের আসর বসছে, সারা দিন একটা সাতটার রমরমিয়ে ব্যবসা চলছে। আমাদের এখান থেকে থানা বেশি দূরে নয়, 2 কিলোমিটারের মধ্যে থানা, কিন্তু থানা এই ব্যাপারে একেবারে নির্বিকার। এলাকাবাসী কিন্তু এখন আতঙ্কিত, আমরা কি করব ভেবে পাচ্ছি না। কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? আমরা প্রশাসনের কাছে দাবি রাখি এটা পূর্ণ তদন্ত হোক, তদন্ত করে এই জিনিসগুলো যেন বন্ধ হয়। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।